নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো কেক। তো আজকে আমি শুধু ফ্রুটস কেক বানাবো, তো চলুন দেখে নেওয়া যাক ফ্রুটস কেক বানাতে কী কী উপকরণ আমি নিয়েছি। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে থাকা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এই কেকটা বানাবো। আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, চেরি ফল, আমন্ড, পেস্তা, এগুলো আমি সব। তো প্রথমে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তারপরে ভ্যানিলা এসেন্স, ঘি, বেকিং পাউডার আর চিনি গুঁড়ো করে নিয়েছি, ময়দা, দুটো ডিম। আর প্রথমে একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি, বাউলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। কাঁচের বাটিতে এক বাটি চিনি গুঁড়ো ডিমের মধ্যে দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। আর আমি ওই বাটিতেই পরিমাপ করে সব কিছু দেব। এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ফাটতে থাকতে হবে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। আর একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এগুলো সব কিছু দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে তার ভিতরে কোনো বাবলস না তৈরি হয়। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, 1/2 চামচের, আবারও ভালো করে ফাটিয়ে নেব। এবারে কুচি করে রাখা চেরি ফলগুলো আমি দিয়ে দেবো। আমি টুটি ফুটি পাইনি, যার জন্য আমি বাড়িতে থাকা ফল দিয়েই আমি বানাচ্ছি এগুলো। তো আপনারা টুটি ফুটিও দিতে পারেন। এরপর আমি কাজু, কিশমিশ, পেস্তা সব ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আমি এখন রেখে দেব। তো আমার ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, যার জন্য আমি 2 চামচ দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার গ্যাসে আমি বড় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বালি, আর এটা আমি 10 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু কাগজের টুকরো দিয়ে দেবো। আর তার আগে একটু সাদা তেল আমি ভালো করে গুলিয়ে নিলাম। এই আমার কাছে বাটার পেপার নেই, ওর জন্য আমি এই কাগজের মধ্যে করব। তো আমি একটি কাগজটা কেটে বসিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব।
ড্রাই ফ্রুটস গুলো আমি একটু একটু উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা রাবার খুলে আমি আটকে দেব, আর প্রেসার কুকারের মাথার যে টুপিটা থাকে সেটাও আমি খুলে দেব। তো 15 থেকে 20 মিনিট পর আমি এটা একটু খুলে নিলাম, একটু সাজিয়ে নেব কেকটা। চেরিগুলো, কাজু কিশমিশগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আরও আমি 15 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। থেকে 20 মিনিট পর ফিরে আসছি, কেকটা হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখে নেব যে তোমার টুথপিকটা নেই, তো চামচের গায়ে কিছু লেগে নাই, হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, কেকটা ঠান্ডা করে নিয়েছি আর সাইড থেকে কেটে নিচ্ছি। এবার আমি এটা আপনাদের দেখাবো উপর করে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। তো আমি এবার কেকটা কেটে আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা, সামনে বড়দিন আসছে, বাড়িতে অবশ্যই এরকমভাবে কেক যদি না বানিয়ে থাকেন কোনোদিন, এইভাবে সিম্পল পদ্ধতিতে বানাবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।